আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 28তম পারা 64 নম্বর সূরা সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, সেই দিন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সেই দিন, সেই দিন বলতে কিয়ামতের দিন, কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন তামাম পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়ার জমিনে এসেছে সমস্ত মানুষগুলিকে একটা ময়দানে একত্রিত করা হবে, সেই হাসরের ময়দানে একত্রিত করা হবে। আর ওই দিনটাকে আল্লাহ রব্বুল আলামিন ইয়াউমুত তাগাবুন, চূড়ান্ত বিজয়ের দিন হিসাবে ইরশাদ করেন। সুবহানাল্লাহ, চূড়ান্ত বিজয়ের দিন, চূড়ান্ত হার জিতের দিন। খেলার মধ্যে, ফাইনাল খেলার মধ্যে হার জিত হয় না, যেই দল চূড়ান্ত বিজয় লাভ করে বিশ্বকাপ ফুটবলে, বিশ্বকাপ ক্রিকেটে যেই দল বিজয় লাভ করে সেই বিজয় মুকুট, সেই বিজয়ের মালা 5 বছরের জন্য তার হাতের মধ্যে, তার গলার মধ্যে থাকে, ঠিক কি না জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাগাবুন শব্দের অর্থ এখানে মুফাসসিরিনে কেরাম বলেন চূড়ান্ত হার জিতের দিন, যেই দিনে তাম পৃথিবীর যত মানুষ আছে, যত মন্ত্রী মিনিস্টার আছে, প্রধানমন্ত্রী আছে, যত প্রেসিডেন্ট আছে, যত রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সর্বস্তরের মানুষগুলিকে আল্লাহ রব্বুল আলামিন একটা ময়দানে একত্রিত করবেন। ওই দিন যারা বিজয় লাভ করবে, ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, ওই দিন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছিল এবং নেক আমল করেছিল, এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করবেন। ওয়ায়ুকাফির আনহু সাইয়্যাতিহি, ওই সমস্ত মানুষের বদ আমলগুলিকে আল্লাহ রব্বুল আলামিন ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, ওই সমস্ত মানুষগুলির গুনাহগুলি, পাপ রাশিগুলি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে এদেরকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ, নহর সমূহ, নদী সমূহ প্রবাহিত হচ্ছে। কিসের নদী? রক্তের নদী। রক্তের কিসে? দুধের নদী, দুধের প্রস্রবণ, স্বচ্ছ সাদা দুধের প্রস্রবণ, মধুর প্রস্রবণ, মধুর ঝর্ণা, মধুর নহর প্রবাহিত হচ্ছে, শরবতের নহর প্রবাহিত হচ্ছে, এমন এক জান্নাতের মধ্যে দাখিল করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদান, এই সমস্ত মানুষগুলি চিরকাল সেখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ইরশাদ করেন যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত ঈমানদার বান্দাগুলি সেই দিন বিজয় লাভ করে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, এদের জন্য আছে মহা সাফল্য, মহা সফলতা, চূড়ান্ত বিজয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন, চূড়ান্ত বিজয়। সুতরাং শুধু তাই নয়, এই মহা সফলতার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক সূরার অনেক জায়গার মধ্যে ইরশাদ করেছেন। যেমন সূরা বুরুজের মধ্যে 11 নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর, যেই সমস্ত ঈমানদার মানুষগুলি
আমানু আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত এবং সৎ আমল করেছে, আমলে সলেহ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা হচ্ছে তাদের জন্য মহা সফলতা। শুধু তাই নয়, পবিত্র কালামে পাকের 28তম পারা সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, একজন জান্নাতি ব্যক্তি আর একজন জাহান্নামী ব্যক্তি কোনোদিনও সমান হতে পারে না। ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, সুতরাং যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে ওই ব্যক্তির জন্য আছে বিরাট সফলতা। সুবহানাল্লাহ। এর আলোকে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে বলবো জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করেছেন যে ইমানদারদেরকে জান্নাত দিবেন, ঠিক কিনা জোরে বলেন। ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। সুতরাং এই কথা 100% সত্য যে আমরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করব, পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যারা ইসলামী বিধিবিধানগুলি মেনে চলতে পারব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃত ওয়াদা মোতাবেক জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদেরকে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের 73 নম্বর সূরা সূরা জুমারের মধ্যে ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, ওই দিন জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ফেরেশতারা, জান্নাতের দ্বার রক্ষী যারা আছে, জান্নাতের অভ্যর্থনা বিভাগের মধ্যে যেই সমস্ত ফেরেশতারা নিয়োজিত থাকবে, সুবহানাল্লাহ, জান্নাতের অভ্যর্থনা কক্ষের মধ্যে বড় বড় অফিসের দরজার সামনে একটা রুম থাকে, একটা কক্ষ থাকে, কামরা থাকে, যেখানে অভ্যর্থনা বিভাগ লেখা থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের গেটের সামনে কতিপয় ফেরেশতা থাকবে জান্নাতীদেরকে রিসিপশন করার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য। এই সমস্ত ফেরেশতারা জান্নাতি বান্দাদেরকে হাকায়া হাকায়া দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, ওই সমস্ত মানুষগুলিকে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ইত্তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবের উপরে ভয় করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি যারা জান্নাতের কারণে, জান্নাতের আশায় যারা ছেড়ে দিয়েছিল, যারা দুনিয়ার জমিনে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, পরের হক নষ্ট করে নাই, মানুষের অধিকার ছিনিয়ে নেয় নাই, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে নিষ্কণ্টকভাবে ঈমান এনেছে এবং সেই সাথে আমলে সলেহ করেছে, এই সমস্ত মানুষগুলিকে অভ্যর্থনা দেওয়ার জন্য, রিসিপশন করার জন্য একদল ফেরেশতা ওইখানে নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। ইলাল জান্নাতি জুমারা, তাদেরকে একত্রিত করা হবে জান্নাতের সামনে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদেরকে যখন জান্নাতের গেটের সামনে নিয়ে যাওয়া হবে রিসিপশন করার জন্য, তখন অটোমেটিকলি আল্লাহর হুকুমে জান্নাতের বিশাল বিশাল গেটগুলি তাদের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুহা, দরজাসমূহ খুলে দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে অর্ডার করা হবে, বলা হবে তোমরা এই জান্নাতের ভিতরে ঢুকে পড়ো, এই আনন্দের বাগানের ভিতরে তোমরা ঢুকে পড়ো, এটা তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুণ্যবান বান্দাদের জন্য রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তারপরে কি বলা হবে? সালামুন আলাইকুম তিবতুম, তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম জানানো হবে, রিসিপশন জানানো হবে, স্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ। ফাদখুলুহা খালিদিন, তোমরা এখানে চিরস্থায়ীভাবে চিরকালের জন্য প্রবেশ করো। সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعدا, এরপরে জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعدا, জান্নাতীরা তখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদের সমস্ত প্রশংসা, সেই আল্লাহর প্রতি, সেই মহান রবের প্রতি সমস্ত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন তার ওয়াদা মোতাবেক আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাওরাসানাল আরদু নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন, তাদেরকে বলা হবে তোমরা চিরস্থায়ী জান্নাতের ভিতরে যেইভাবে খুশি সেইভাবে তোমরা সুখ ভোগ করো, আনন্দ উপভোগ করো। সুবহানাল্লাহ। ফানিমা আজরুল আমিলিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে ইরশাদ করেন যারা পুণ্যবান বান্দা, ইমানদার বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা পরহেজগার বান্দা, যারা তাদের পুরস্কার, তাদের জাজা কতই না চমৎকার। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই কি চাই না? তাহলে যেতে হলে কি করতে হবে? তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে, পরহেজগারী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা প্রতিযোগিতা করো, সৎ কাজের প্রতিযোগিতা করো। তোমরা যদি সৎ কাজের প্রতিযোগিতা করতে পারো আর আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভয় করতে পারো ভয় করার মতো, তাহলে এমন জান্নাত তোমাদের জন্য আমি রিজার্ভ করে রেখেছি যে জান্নাতের বিশালতা সাত আকাশ এবং সাত জমিনের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 30 পারা সূরা নাবা এর 30 থেকে 37 নাম্বার আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা তাকওয়াবান হয়েছে, পরহেজগারী যারা অবলম্বন করেছে, তাদের জন্য আছে বিরাট সাফল্য, মহা সফলতা। সুবহানাল্লাহ। ওয়া হাদাইকা ওয়া আনাবা, এখানে আছে বিরাট বড় বড় আঙ্গুর, খেজুর, এই সমস্ত ফলমূলের বাগান। সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা কুমারী, পরিপূর্ণ যৌবনা স্ত্রী, জান্নাতি হুর এখানে রিজার্ভ করে রাখা হয়েছে জান্নাতি পুরুষদের জন্য। সুবহানাল্লাহ। ওয়া কাআসান দিহাকা, পূর্ণ পানিপূর্ণ শরাবপূর্ণ পান পাত্রগুলি সাজিয়ে রাখা হয়েছে, এমন শরাব রাখা হয়েছে দুনিয়াবি শরাবের মতো না, এগুলি খেলে কোনো মাতলামি হবে না, মস্তিষ্ক বিকৃতি হবে না, এগুলি সিল মুহর মেরে প্রত্যেকটা এরকম দামি দামি মণিমুক্তার গ্লাসের মধ্যে, পান পাত্রের মধ্যে সিল মেরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিল্লাবা, যেখানে তারা কোনো অসার শব্দ শুনবে না, কোনো আজে বাজে কথা শুনবে না, কোনো মিথ্যা কথা, গিবত চুগল ঘুরি, কানাকানি, ফিসফিসানি, এই সমস্ত যত প্রকার দুনিয়াবি আজে বাজে ফাহেশা কথা আছে, এই সমস্ত কোনো কথা তারা ওইখানে শুনবে না। সুবহানাল্লাহ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে
ওই সমস্ত মানুষদের জন্য বেহিসাবে এই নিয়ামতগুলি দান করা হয়েছে দুনিয়ার মধ্যে যারাই মুত্তাকি তাকওয়ার গুণাবলী অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই মহাপরাক্রমশালী আকাশ এবং জমিনের মালিক যিনি রব্বুল আলামিন, ওই দিন যার সামনে কোনো মানুষের কোনো কথা বলার মতো শক্তি থাকবে না। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের অধিপতি যিনি মালিক রহমান রহিম, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই দিন কোনো মানুষের কথা বলার মতো সাহস থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, জান্নাতের উপমা হচ্ছে এমন, জান্নাত হচ্ছে এমন একটা জিনিস, যেই জিনিসটা, যেই উদ্যানটা একমাত্র মুসলমান মুত্তাকি বান্দাদের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। একমাত্র মুত্তাকি বান্দা যারা দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে দুই পায়ে ঠেলে দিয়েছিল, এই সমস্ত তাকওয়াবান বান্দা যারা, তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সেখানে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু বর্ণনা এখানে দিচ্ছেন, ফিহা আনহারুম মিন মাইন ওয়াইরি আসিন। ওইখানে এমন পানীয়ের ঝর্ণা আছে, স্বচ্ছ পানীয়ের ঝর্ণা ওইখানে আছে, যেই পানীয়গুলি কেয়ামত পর্যন্ত কখনো পর্যন্ত বাসি হয় নাই, গান্দা হয় নাই। সুবহানাল্লাহ। এমন স্বচ্ছ পানীয়ের ঝর্ণা, এমন স্বচ্ছ পান পাত্রের মধ্যে, মণিমুক্তা খচিত পান পাত্রের মধ্যে এত সুন্দর পানি, মধু, এরপরে এইরকম কিছু রিজার্ভ করে রাখা হয়েছে যেগুলি কখনো বাসি হবে না, গান্দা হবে না, পচবে না, নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু ত্বাআমুহু। এমন দুধের প্রস্রবণ রয়েছে, দুধের ঝর্ণা রয়েছে, যেই দুধের প্রস্রবণ, এই দুধের স্বাদ কখনো পর্যন্ত কোনো ব্যতিক্রম হবে না। সুবহানাল্লাহ। স্বাদের মধ্যে কোনো ব্যতিক্রম হবে না। বাংলাদেশে এই দুনিয়ার জমিনে আমরা যে যত ভালো দুধ আমরা খাই, যদি একবারের বেশি দ্বিতীয়বার এটাকে জাল দেওয়া হয়, অথবা এটা যদি গরম দুধ যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে পরবর্তীতে এটা আর আগের মতো স্বাদ থাকে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন মধুর প্রস্রবণ, এমন দুধের প্রস্রবণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন, স্বচ্ছ পানীয়ের ঝর্ণা এবং দুধের ঝর্ণাগুলি এমন হবে যেগুলির স্বাদ কখনো কিয়ামত পর্যন্ত কখনো বিকৃত হবে না। সুবহানাল্লাহ। অনন্তকাল পর্যন্ত যখনই সে খাইবে তখন তার কাছে এটা নতুন মনে হবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, জান্নাতের মধ্যে আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছি যা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ এটা এই ব্যাপারে শুনে নাই, শ্রবণ করে নাই, কোনো অন্তর এটাকে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। শুধু কিছু নমুনা, কিছু আইডিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে বাস্তবতা কত সুন্দর হবে এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে মানুষের কষ্ট আছে, অনেক দুঃখ আছে, জ্বালা যন্ত্রণা আছে, শীতের দিনে শীতের তীব্রতা আছে, গরমের দিনে গরমের তীব্রতা আছে, মানুষ কষ্ট করে, কিন্তু জান্নাতের মধ্যে এমন এক অবস্থা হবে 12 মাস এয়ার কন্ডিশনের মতো নাতিশীতোষ্ণ বসন্ত বিরাজ করবে। সুবহানাল্লাহ। চির বসন্ত বিরাজ করবে, না শীত না ঠান্ডা, অতিরিক্ত শীতও হবে না, অতিরিক্ত গরমও হবে না। সুবহানাল্লাহ।
চির বসন্ত বিরাজ করবে এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। ওইখানে রৌদ্রের প্রচণ্ডতা খরতাপ থাকবে না, শীতের পৌষ মাস মাঘ মাসের তীব্রতার মতো এমন শীত থাকবে না, এটা চিরদিনের জন্য চির বসন্ত বিরাজ করবে। সুবহানাল্লাহ। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। এখানে জান্নাতি মানুষগুলি বড় বড় গাছের ছায়ায়, জান্নাতি গাছের বৃক্ষের ছায়ায় তারা মুখোমুখি হেলান দিয়ে একজনের সামনে আরেকজন এইভাবে বসবে। সুবহানাল্লাহ। বড় বড় বৃক্ষ থাকবে এখানে, জান্নাতি গাছ থাকবে, যে গাছগুলি জান্নাতিদেরকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আর চির বসন্তের আভা এখানে বিরাজ করবে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। ওইখানে জান্নাতিরা চির বসন্তময় এই জান্নাতের ভিতরে যত হুর গেলমান আছে, যেই সমস্ত হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া হবে, দামি দামি আসনের মধ্যে সামনাসামনি তারা হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এই রিসিপশনটা হবে ইমানদারদের জন্য। কার জন্য? এই জান্নাতের রিসিপশনটা, এই জান্নাতের এই যে পুরস্কার যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, এটা হবে শুধুমাত্র মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং জান্নাত লাভ করতে হলে সর্বপ্রথম কি করতে হবে? তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে। কত চমৎকার হবে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওই যে মুত্তাকি বান্দাদের সামনে দামি দামি সোফার মধ্যে হেলান দিয়ে যে সমস্ত হুরেরা বসা থাকবে, এই সমস্ত হুরদের সাথে জান্নাতিদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শুনেন, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম মিন হুরিন আইন। সেই আনত নয়না ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা কুমারী হুরদের সাথে জান্নাতি পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হুরে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লাম ইয়াতমিসহুন্না ক্বাবলাহু ইনসুন ওয়ালা জান। এগুলিকে আজ পর্যন্ত কোন মানুষ তো দূরের কথা কোন জিন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর পুত পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই সমস্ত হুরদের অবস্থা হবে এমন, এত পবিত্র হবে যেমন ঝিনুকের ভিতরে মুক্তা যেমনভাবে সুরক্ষিত থাকে, এই হুরগুলিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পুরুষদের জন্য এমনভাবে সুরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, আজকে আমার কোন কোন নিয়ামতগুলি তুমি অস্বীকার করতে পারবে? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার জান্নাতি বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য কোনো টেনশন নাই, তোমরা এই জান্নাতের ভিতরে স্বাচ্ছন্দ্যে বসবাস করো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম লা ইয়াহজানুন, লা তাহজানুন, তোমাদের কোনো চিন্তাও নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই। দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছ, আমার রাস্তায় চলতে গিয়া তোমরা অনেক কষ্ট করেছ, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছ, অনেক জেল খেটেছ, অনেক মামলা হামলা খেয়েছ, বাড়ির মধ্যে ঠিকভাবে শান্তিতে ঘুমাইতেও পারে নাই, বাড়ি লক্ষ্মীপুর তুমি ঘুমাইছ গিয়া পানিয়ারু, বাড়ি তোমার পানিয়ারু ঘুমাইছ গিয়া কসবা, এত কষ্ট করেছ, কিন্তু আজকে জেনে নাও, শুনে নাও, তোমাদের দুনিয়ার মধ্যে যা কিছু হয়েছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের বিনিময়ে
তোমরা কি করছো? আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছো, এখানে আর তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা মোতাবেক তোমরা সব কিছু পেয়েছো কি না ঠিকভাবে? বান্দারা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি যা যা ওয়াদা করেছেন সবগুলি আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, এখনো পর্যন্ত চূড়ান্ত আরো কিছু বাকি আছে, এগুলি তোমরা এখনো পাও নাই। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন রব্বুল আলামিন, এই সমস্ত ইমানদার বান্দাগুলি দুনিয়ার জমিনে জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তোমাকেও দেখে নাই, জান্নাতের নাজ নেয়ামতগুলিও তারা দেখে নাই, কিন্তু আলেম ওলামাদের কথাগুলি শুনে তোমার উপরে বিশ্বাস করেছে, নেক আমল করেছে, কিন্তু তোমাকে কিন্তু আজ পর্যন্ত আমার এই উম্মতগুলি দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে আরো অনেক বেশি আছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বান্দাদের সামনে থেকে 70,000 কুদরতি নূরের পর্দাগুলি সরে যাবে। সুবহানাল্লাহ। এই নূরের পর্দাগুলি সরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি চেহারা বান্দাদের সামনে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের দিকে তাকিয়ে থাকবেন, আর ওই জান্নাতি কোটি কোটি বান্দাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সেই দয়াময় আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মালিক, যে আল্লাহর সামনে ওই দিন কথা বলার মতো শক্তি কারো থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃত ওয়াদা অবশ্যই অবশ্যই সত্য ঠিক কিনা করে বলেন। সুতরাং আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। আর এই জান্নাতে প্রবেশ করতে হলে দুনিয়াতে আমাদেরকে মুত্তাকি হতে হবে, পরহেজগারি অবলম্বন করতে হবে। এই কোরআন এবং হাদিস বহির্ভূত যত কথা এবং কাজ আছে সবগুলিকে দুই পায়ে ঠেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের উত্তরাধিকারী আমরা লাভ করতে চাই, ঠিক কি না জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ পাকের দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।